হ্যালো ফ্রেন্ডস, আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন। তো ফ্রেন্ডস, আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আমার ফেসবুক প্রোফাইলটিকে খুব সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে সাজিয়ে ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট বানিয়ে নিয়েছি। তো আপনারাও চাইলে আজকের এই ছোট্ট ভিডিওটি দেখে আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে সাজিয়ে নিতে পারবেন, যেটি দেখতে খুব সুন্দর লাগবে। এবং আপনার এই প্রোফাইলে যদি আপনার বন্ধুরাও এন্টার করে তাহলে তারা ডেফিনেটলি আপনাকে জিজ্ঞাসা করতে বাধ্য হবে যে আপনি এই কাজটি কিভাবে করেছেন। তো ফ্রেন্ডস, এই গুরুত্বপূর্ণ কাজটি আপনারা কিভাবে করবেন জানতে হলে আজকের এই ভিডিওটিতে প্রথমেই করে দিন একটি লাইক, কারণ আপনারা একটি লাইক করলে আমরা পরবর্তী ভিডিও বানাতে উৎসাহিত হই। এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশান বেলটিকে অল করে দিতে ভুলবেন না। তো চলুন শুরু করা যাক। ওয়েল, তো ফ্রেন্ডস, আপনাদের ফেসবুক প্রোফাইলে সুন্দর সুন্দর ডিজাইন দিয়ে সাজিয়ে ভিআইপি অ্যাকাউন্ট করতে হলে আপনাদের প্রথমেই ফেসবুকের অফিসিয়াল অ্যাপ্লিকেশনটিতে এন্টার করতে হবে। তো আমি জাস্ট ফেসবুক অফিসিয়াল অ্যাপ্লিকেশনে এন্টার করলাম। দেন এখানে আপনাদের প্রোফাইলের উপরে আপনাদের একবার ক্লিক করে দিতে হবে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন আমার নামের নিচে কিন্তু কোনো প্রকার ডিজাইন কিংবা ইমোজি সেট করা নেই। তো এখন আপনারা জাস্ট একটু নিচের দিকে চলে যাবেন। তো নিচের দিকে গেলে এখানে আপনারা পেয়ে যাবেন এডিট পাবলিক ডিটেলস। তো আপনারা জাস্ট এই এডিট পাবলিক ডিটেলসের উপরে একবার ক্লিক করে দেবেন। তো এখানে একদম নিচের দিকে আপনারা দেখতে পাচ্ছেন রয়েছে বায়ো, অর্থাৎ শর্টকাট বায়োগ্রাফি। এখানে আপনাদের অ্যাড অপশানটি দেখাচ্ছে। তো আপনারা জাস্ট এই অ্যাড অপশানের উপরে ক্লিক করলে কিপ্যাড অন হয়ে যাবে। এখানে আপনাদের সিলেক্ট করা বা কপি করা ডিজাইনগুলি এখানে পেস্ট করে দিতে হবে। এই সুন্দর সুন্দর ডিজাইনগুলি কোথা থেকে আপনারা কপি করে এখানে পেস্ট করবেন একটু পরেই আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। তো এই ডিজাইনটি আমি এখানে পেস্ট করে দিলাম। এখানে এখন আমি আমার নামটি এডিট করব। তো সেই জন্য এই ডিজাইনের মধ্যে কতগুলি স্পেস দেওয়ার পরে আমি আমার নামটি লিখছি। এখন উপরের দিকে দেখতে পাচ্ছেন রয়েছে সেভ বাটন। তো আপনারা যদি এই সেভ বাটনে একবার ক্লিক করেন তাহলে এই ডিজাইনগুলি আপনাদের প্রোফাইলে সেভ হয়ে যাবে। তো দেখতে পাচ্ছেন এখানে ডিজাইনগুলি কিন্তু সেভ হয়ে গেছে। এখন আমি যদি ব্যাকে চলে আসি, দেন এখানে আপনারা দেখতে পাচ্ছেন এই সেভ করা ডিজাইনগুলি প্রোফাইলে খুব সুন্দর দেখাচ্ছে। এখন আপনারা জাস্ট নিচের দিকে চলে আসবেন এবং নিচের দিকে আসলে এখানে আপনারা একটি অপশান পেয়ে যাবেন এডিট পাবলিক ডিটেলস। তো এখানে ক্লিক করবেন। দেন এখানে ক্লিক করলে সেই একই পেজ আবার ওপেন হয়ে যাবে। আপনারা নিচের দিকে চলে যাবেন, এখানে আপনারা পেয়ে যাবেন ওয়ার্ক প্লেস। তো ওয়ার্ক প্লেসে ক্লিক করলে এখানে আপনাদের অ্যাড ওয়ার্কে ক্লিক করবেন। দেন এখানে ওয়ার্ক প্লেস নেমটি আপনাদের লিখতে হবে। এখানে ক্লিক করলে কিপ্যাড অন হয়ে যাবে। তো এখানে আপনারা লিখবেন ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট। তো আমি জাস্ট লিখছি ফেসবুক ভিআইপি অ্যাকাউন্ট। তো এটি লেখা হয়ে গেলে এখানে নিচের দিকে অনেকগুলি অ্যাকাউন্ট দেখাবে। তো এখান থেকে যে সমস্ত অ্যাকাউন্টগুলি সুন্দর করে সাজানো রয়েছে সেই অ্যাকাউন্ট এখান থেকে আপনারা সিলেক্ট করে নেবেন। নেওয়ার পরে নিচে সেভ বাটন রয়েছে, জাস্ট আপনারা সেভে একবার ক্লিক করে দেবেন। তাহলে এই ওয়ার্কপ্লেসটি আপনাদের যোগ হয়ে যাবে। দেন আপনারা ব্যাকে চলে আসবেন এবং নিচের দিকে দেখতে পাচ্ছেন রয়েছে অ্যাড ওয়ার্ক। তো আপনারা জাস্ট এই অ্যাড ওয়ার্কে আরেকবার ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দিলে আপনাদের সামনে সেই একই ইন্টারফেস চলে আসবে। তো এখান থেকে আপনারা জাস্ট লিখবেন অ্যাটিটিউড বয়। তো লেখার পরে এটি আপনাদের সামনে চলে আসবে। এখান থেকে এই প্রোফাইলটিকেও আপনারা সেট করে নেবেন অ্যাড ওয়ার্ক হিসাবে। তাহলে আপনাদের প্রোফাইলটি কিন্তু দেখতে আরও অনেক সুন্দর লাগবে। তো বন্ধুরা, এইভাবে খুব সহজেই আপনারা আপনাদের ফেসবুক প্রোফাইলটিকে ভিআইপি অ্যাকাউন্টে পরিণত করতে পারবেন। তো বন্ধুরা, ভিডিওটিতে যদি আপনারা এখনও একটি লাইক না করে থাকেন তাহলে একটি লাইক করবেন এবং ভিডিওটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এখন দেখাবো যে কিভাবে আপনারা এই ডিজাইনগুলি কপি করে নিয়ে আসবেন। তো এই ডিজাইনগুলি কপি করার জন্য আপনারা এই ভিডিওর ডেসক্রিপশান বক্সে একটি লিংক পাবেন। সেই লিংকে ক্লিক করলে আপনাদের একটি ওয়েব পেজে নিয়ে যাবে। সেখানে আপনারা এরকম অনেকগুলি ডিজাইন পেয়ে যাবেন। তো সেখান থেকে আপনাদের পছন্দের ডিজাইনটির উপরে আপনারা যদি ঠিক এইভাবে চেপে ধরে রাখেন তাহলে এখানে
দেখতে পাবেন দুটি বার চলে এসেছে। তো একটি বার ধরে যদি আপনারা নিচের দিকে নিয়ে আসেন এবং ছেড়ে দেন তাহলে এখানে কপি অপশানটি চলে আসবে। আপনারা জাস্ট এই কপির উপরে একবার ক্লিক করে দেবেন। দেন এখানে কপি হয়ে গেলে আপনারা ব্যাকে চলে আসবেন এবং ফেসবুক প্রোফাইলে আপনারা এন্টার করবেন। সেখান থেকে আপনারা বায়োতে গিয়ে জাস্ট আপনাদের এই কপি করা ডিজাইনটি সেখানে পেস্ট করে দেবেন। দেওয়ার পরে উপরের দিকে দেখতে পাচ্ছেন রয়েছে সেভ বাটন, আপনারা এখানে সেভ করে দিলে এই সুন্দর ডিজাইনটি আপনাদের ফোনে সেট হয়ে যাবে। তো বন্ধুরা, আশা করি ভিডিওটি আপনাদের অনেক ভালো লেগেছে, তাই ভিডিওটিতে একটি লাইক করুন এবং বন্ধুদের সঙ্গে শেয়ার করুন। আর যারা এখন আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ 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 চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না।